ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته أستغفر الله سيد الاستغفار الله سيد الاستغفار هو الله أركته اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا إيه هو سيد الاستغفار أبني تجد الشقال بلا, بلا بولا أن تريد بشي السوكر الله رسول صلى الله عليه وسلم بولا جن تسريب هذه الحديث كوني شكال نيكوتها جكيو جدي الشقال بلا يتفوري أن تريد بشي السوكر আর বিকাল হওয়ার পরে বিকাল হওয়ার পূর্বে মারা যায় তাহলে যে সে জান্নাতে প্রবেশ করবে বিকালে যদি পড়ে সকালের সকাল হওয়ার পূর্বে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এটা হলো শহীদুল ইস্তফার এই যেটা পাঠ করলাম আর আস্তাফুল্লাহ না এটা ইস্তফার এটা শহীদুল ইস্তফার বলে না শহীদুল ইস্তফার হলো এটা সাদ্দাদ বিনা ও সদীয় কর্তৃক বর্ণিত রেবাদ ওই যে হাদিস এটা আমি বলে দিলাম আপনাকে আর ওই যে সেলিব্রিটি বক্তা কী বললেন এসব বেশিরভাগই হয়তো এমনি কথা সুন্দর গান টান গাইতে পারে বচন ভঙ্গি ভালো মানুষ তো আর যাচাই করে না সঠিক না ঠিক এরকম একজন দুইজন না অনেক বক্তা আছে যারা জাল জঈফ এমনি কথা শোনা শোনা কথা বলে এইসব বক্তাদের থেকে দূরে থাকবেন সতর্ক থাকবেন সতর্ক থাকবে বিশেষ করে যখন বলবে কোনো কুচ্চা অথবা কোনো হাদিস অবশ্যই যাচাই করতে হবে কারণ এ এরকম কোনো কোনো বক্তা আছে জাল রহিফ বলে আর এমনি অমুক বলেছেন ওই হিসাবে তারা ওই যেরকম সাধারণ লোক বলে ওই রকম তারাও বলে যাচাই নেই যাচাই ছাড়া বলে কোনো কোনো হাদিস আমি দেখেছি জাল পর্যন্ত বলেছে এরকম বক্তা আস্তাফরুল্লাহ আর যে আস্তাফরুল্লাহর ঘটনা অল্লাহ আলম এটা আমি জানি না তো আমি জানি না কারণ আপনি দেখেন বাংলাদেশ স্বাধীন হলো কতদিন এই বাংলাদেশের ইতিহাসে দেখো কত বয়স্ক এটা কোনো ইমামের যদি কোনো কথা হয়ে থাকে ওটা কতটুকু অথেন্টিক তত যাচাই করতে হবে কোথায় পেয়েছে কি না আল্লাহ রসুন সাল্লামের হাদিস কতটা দেখেন আপনি বের করে দেখেন কত হাদিস জাল জয় মানুষ বানিয়ে দিয়েছে কিন্তু এর মধ্যে সন্দেহ নাই ইস্তাফার অনেক ফজিলত ইস্তাফার কত ফজিলত আছে কিন্তু আপনি এই যে এক বুজুর্গ এরকম করেছেন রুটি বিক্রেতা কি হয়েছে আরেকটা আছে কষাই কিচ্ছে না কি বললো সম্ভবত আপনি যে বক্তার কথা বলেন ওই বক্তে এই সম্ভবত ওই যে মুসা ইসলামের সাথে কী কে জানে চলে গেছে জান্নাতে না কী বলল এরকম কত ফালতু ফালতুকছে এগুলো শুনবেন না সতর্ক থাকবেন আর আপনার বয়স মাত্র পনেরো তো কী বলেন তেরো বছর বুঝতে পারলাম না এটা আপনার বয়স তো বললেন পনেরো বছর তো তেরো বছর পূর্বের সংবাদ আপনি কী বলছেন এটা বলবেন তো আবার আমাকে বলে সালাম আলাইকুম